আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো এখানে যে রেসিপিটা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে নবান্ন জানি না এই নবান্নটা আপনারা কখনো খেয়েছেন কি না বাট এই নবান্নটা কীভাবে তৈরি করা হয়েছে এবং এর ভিতরে কি কি উপকরণ দেওয়া হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এবং এই নবান্নটা খেতে যে এত মজা এত টেস্টি তো এখানে অলরেডি নবান্নটা আমাদের বানানো হয়ে গিয়েছিল এবং এই নবান্নটা দেখতে এত সুন্দর ছিল এবং এর থেকে যে ফ্লেভারটা এত ভালো লাগতেছিলো ছোটোবেলায় যখন ঠাকুর এভাবে নবান্নটা বানাতো তখন চারপাশ দিয়ে বসে থাকতাম কখন নবান্নটা বানানো হবে এবং সবাই মিলে আমরা একসাথে বসে খেতে পারবো তো আজকে অনেক বছর পর এই নবান্নটা বানানো হয়েছে এবং এই নবান্নটা বানানোর জন্য যে যে উপকরণ ছিল তার ভিতরে ছিল তালের আঠি এবং এই তালের আঠির ভিতরে একটা শ্বাস থাকে সেই শ্বাসটা এর ভিতর থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং যখন পাকা তালটা খাওয়া হয় তখন যে ভিতরে আঠিটা থাকে সেই আঠিগুলি মাটির উপরে রেখে দিলে কিন্তু এর থেকে একটা গ গজ হয় গজের ভিতরেই কিন্তু সেই শ্বাসটা থাকে অলরেডি আমাদের সেই তালের শাঁসগুলি সুন্দর করে মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা তালের শাঁসের ভিতরে সুন্দর একদম শ্বাস ভরা ছিল এবং দেখতে অনেক সুন্দর ছিল ছোটোবেলায় এভাবে তালের শ্বাসগুলি অনেক খেতাম এবং এটি খেতে গিয়ে কিন্তু অনেকেরই আমাদের হাত কেটে গিয়েছে বিশেষ করে আমার তো এখনও সেই হাত কাটার দাগটা রয়েছে তো নবান্নটা তৈরি করার জন্য আমরা সুন্দর করে নারকেল কোড়াইয়ে রেখেছিলাম এবং এই নারকেল কোড়া অবশ্যই দরকার আছে কারণ নারকেলটা না দিলে কিন্তু নবন্যর স্বাদটাই হবে না তো নারকেলগুলি সুন্দর করে কোড়াইয়ে রাখা হয়েছে এবং পাশাপাশি সেই তালের শ্বাসগুলি সুন্দর করে বের করে নেওয়া হয়েছে এবং এর উপরে যে হালকা পাতলা একটু ময়লা রয়েছে এগুলি এখন সুন্দর করে পরিষ্কার করা হবে এবং পরিষ্কার করে আলাদাভাবে এগুলি রেখে দেওয়া হবে এবং এই তালের শ্বাসের ভিতরে আপনারা আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে নারকেলের যে ভিতরে ফোপরা হয় বিশেষ করে যেটা গজ হয় গজরা নারকেলের ভিতরে কিন্তু ফোঁপড়া হয় সেই সেই ফোপড়াটাও কিন্তু এই নবন্নর ভিতরে দেওয়া যায় এবং সেই নারকেল কোরানোটা দিলে আরও বেশি টেস্ট হয় কারণ সেই নারকেলের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে যার কারণে নবন্নটা খেতে আরও বেশি মজা লাগে তো এই জন্য আরও যে জিনিসটা নেওয়া হয়েছিল তা ছিল চালের গুঁড়া এই চালের গুঁড়াটা ভালো করে পাটাতে পিষে নেওয়া হয়েছে এবং পাশাপাশি এক টুকরা আদাও ভালো করে আগে থেকে বেটে নেওয়া হয়েছে এই আদাটার ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে এবং কিছু আখের গুড় সুন্দর করে কেটে পানি করে রাখা হয়েছে এই পানিটা এর ভিতরে দিয়ে দেওয়া হবে এবং অল তালের শাঁসগুলি সুন্দর করে পরিষ্কার করা হয়েছে এবং নারকেল এবং সেই তালের শাঁসগুলি একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে আমার মা সুন্দর করে হাত দিয়ে এগুলি মাখাইতেছিল এবং আমার সে ছোটোবেলার কথা বারবার মনে পড়তেছিল তো ভালো করে এটি সুন্দর করে মাখানোর পরে এর ভিতরে কিন্তু মা আদাটাও দিয়ে দিয়েছে আদার যে সুন্দর একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা অলরেডি কিন্তু সুন্দর করে বের হয়ে গিয়েছে এবং এর ভিতরে অল্প পরিমাণ চিনিও দেওয়া হয়েছে এবং যদি ঘরে গুড় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন এবং এর সাথে কিন্তু আপনারা ডাবের পানি এবং নারকেলের ভিতরে যে জলটা থাকে সেটাও কিন্তু এর ভিতরে দিতে পারেন এবং বাড়তি আপনারা পানি যেটুকু দরকার হয় সেটুকু আপনারা দিতে পারেন তো এটি সুন্দর করে হাত দিয়ে মাখানোর পরে এর ভিতরে সে চালের গুঁড়াগুলি দিয়ে দেওয়া হয়েছে এবং চালের গুঁড়াগুলি দিয়ে আবারও একত্রে সুন্দর করে এটি মাখানো হচ্ছে এবং যখন এটি ভালো করে মাখানো হয়ে গিয়েছে তখন কিন্তু এর ভিতরে সে যে গুড়ের পানিটা রাখা হয়েছে সেই পানিটা কিন্তু এর ভিতরে দিয়ে দেওয়া হবে এবং এর ভিতরে আবারও বলতেছি যে নারকেলের ফোপড়াটা দিলে কিন্তু আরও বেশি মজা লাগতো এবং তালের ফোপড়াটা দিয়েছে তারপরেও এটি খেতে কিন্তু অনেক মজা লাগবে তো অলরেডি সেই গুড়ের পানিটা এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে এবং এই নবান্নর কালারটা দেখুন সুন্দর করে ফুটে উঠেছে এবং এই নবান্নটা খেতে এত মজা লাগে এত মজা তো এখন বর্তমানে আপনারা তালের শ্বাসটা পাবেন কারণ তালের শ্বাসটার ভিতর থেকে বের করে এভাবে নবান্নর জন্য আপনারা সুন্দর করে ছোটো ছোটো করে তারপরে ব্যবহার করতে পারেন তো নারকেলের পোপড়াটাও আপনারা দিতে পারেন এবং এর ভিতরে কিন্তু অনেকে ফল দিয়ে তারপরে নবান্নটা তৈরি করে বিশেষ করে কলা এবং এর ভিতরে সেই আনারটা দিয়ে থাকে এবং অরেঞ্জটাও দিয়ে থাকে বাট আমার কাছে কিন্তু ফলের থেকে এভাবে খালি যেভাবে তৈরি করা হয় এটি খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো এভাবে ভালো করে হাত দিয়ে গোলানোর পরে আমি চামচ দিয়ে সুন্দর লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম এবং এই নবান্নর থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার ছিল তো এটি কিন্তু আমন ধানের যে আতপ চালটা তৈরি করা হয় এই আতপ চাল দিয়ে কিন্তু এটি খেতে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি টেস্টি এবং তো আমাদের তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এটি যার যার জিনিসে ভাগ করে দেব কারণ এই নবান্নটা দিয়ে কিন্তু আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন এবং যদি ঘরে কোনো জাতীয় জিনিস থাকে সেক্ষেত্রে আপনারা সেটা দিয়েও খেতে পারেন এবং এটি খালিও খেতে পারেন কারণ এটি আপনি যেভাবে খান সেভাবেই কিন্তু খুবই মজা খুবই টেস্টি তো অনেক বছর পর এভাবে আমার মা নবন্নটা তৈরি করেছিল এবং আমি পাশে বসে দেখতেছিলাম যে আমিও নিজে একদিন এভাবে তৈরি করব কারণ যেহেতু নবনটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এটি আসলে ছোটোবেলার স্বাদ এটি ভোলা যায় না কারণ ছোটোবেলায় এটা যে এত মজা করে খেতাম আমি সেই দিনের কথা আজও মনে পড়ে কিন্তু যখন তখন কিন্তু এটি বানিয়ে খাওয়া হয় না যার কারণে এটি অনেক বছর পরে এটি আমরা খেয়েছিলাম তো অলরেডি আমি এই নবান্নটা নিয়েছি খাওয়ার জন্য এবং যখন আমি এটি মুখে দিয়েছিলাম আমার কাছে এত ভালো লেগেছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগবে